সালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত এনটিভির পর্দায়, এনটিভির সাপ্তাহিক অনুষ্ঠান সময়ের সাথে দেখার জন্য। প্রিয় দর্শক, আমরা সপ্তাহের প্রতিটি সোমবারে আপনাদের জন্য কি হচ্ছে আমাদের বাংলাদেশে, কি বাংলাদেশের সফলতা এবং কি বাংলাদেশের ব্যর্থতা, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে এসে থাকি এবং আপনাদের সামনে আমরা আমন্ত্রণ জানিয়ে থাকি যারা আমাদের সমাজের স্বস্ব অবস্থান থেকে প্রতিষ্ঠিত, অর্থাৎ বিশেষ করে যারা রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত, রাজনৈতিকভাবে বাংলাদেশের রাজনীতিতে যারা সবচেয়ে বেশি ভূমিকা পালন করে থাকেন, সেই সকল আমরা ব্যক্তিবর্গ থেকে আপনাদের সাথে কথা বলার জন্য এবং আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা আমন্ত্রণ জানিয়ে থাকি। সদ্য শেষ হলো আমাদের জাতীয় সংসদ নির্বাচন, অর্থাৎ দশম জাতীয় সংসদ নির্বাচন। আমরা সে বিষয়ে কথা বলার জন্য এবং বর্তমান বাংলাদেশকে নিয়ে কথা বলার জন্য আজ স্টুডিওতে আমন্ত্রণ জানালাম চারজন রাজনীতিবিদকে যারা ব্রিটেনে বসে বাংলাদেশের রাজনীতিতে অনেক বেশি ভূমিকা পালন করে যাচ্ছেন। প্রথমে আমি বাম দিকে যাচ্ছি, বাম দিকে হচ্ছেন জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী, জয়েন্ট সেক্রেটারি ইউকে আওয়ামী লীগ। এরপরে হচ্ছেন ব্যারিস্টার মঞ্জুরুল ইসলাম, অর্গানাইজিং সেক্রেটারি আওয়ামী আইনজীবী পরিষদ ইউকে। এবং আমার ডান দিকে হচ্ছেন জনাব সর্বশেষ গেস্ট হচ্ছেন জনাব ডক্টর মুজিবুর রহমান, অফিস সেক্রেটারি ইউকে বিএনপি। এবং আমার সর্বনিকটের ডানের গেস্ট হচ্ছেন কয়সার এম আহমেদ, জেনারেল সেক্রেটারি ইউকে বিএনপি। প্রিয় দর্শক, এই চারজন সম্মানিত রাজনীতিবিদ আপনাদের সাথে আজ কথা বলবেন কি হচ্ছে বাংলাদেশে, কি করলে বাংলাদেশের রাজনৈতিক যে অস্থিরতা সেটা আমরা একটু লাঘব করতে পারি, আমরা স্বপ্নের বাংলাদেশ পেতে পারি, আমরা শান্তির বাংলাদেশ পেতে পারি। আমি প্রথমে যাচ্ছি বিরোধী দলকে নিয়ে, সরি, যেটা আপনারা সরকারি দল, প্রথমে যাই আমি যে যারা আমাদের বর্তমান যে বিএনপি তাদের। কয়সার ভাই কেমন আছেন আপনি? হ্যাঁ ভালো, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। কেমন যাচ্ছে বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের বর্তমান অবস্থা? আপনারাই তো ভালো দেখতেছেন, আপনি নিজেও এখানে একজন সময়ের সাথে ভালো উপস্থাপক, সব সময় বাংলাদেশের রাজনীতি স্টাডি করতেছেন, জানতেছেন। এটা এখন প্রবাসে যারা আছে আমরা সবাই দেখতেছি ইলেকট্রিক এবং প্রিন্টার মাধ্যমে বাংলাদেশে যে নির্বাচন, বাংলাদেশের নির্বাচনী অবস্থা, যে বর্তমানে 5 তারিখে যে নির্বাচন হয়েছে, এটা একটা তামাশার নির্বাচন, এটা একটা অগণতান্ত্রিক নির্বাচন। এই নির্বাচন কোনো অবস্থায় বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য না। বাংলাদেশ সহ বহির্বিশ্বে পৃথিবীর কোনো জায়গায় এই নির্বাচনকে কেউ গ্রহণ করে নাই। ইতিমধ্যে আপনি দেখেছেন নির্বাচন কমিশন কখনো এ পর্যন্ত বাংলাদেশে নির্বাচন হওয়ার 2 দিন পরে তার কত পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে সেটা বলতে হইতেছে, যেখানে 1 ঘন্টার মধ্যে বলা সম্ভব হতো। এই 21st সেঞ্চুরিতে কেন 2 দিন পরে বললো বলে আপনি মনে করেন? আওয়ামী লীগ এবং নির্বাচন কমিশন, এই আওয়ামী নির্বাচন কমিশন, তারা সিদ্ধান্তহীনতায় ভুগতেছিল কত পার্সেন্ট বলা প্রয়োজন, কারণ তারাও নিজ থেকে সব পুরাটা বানানো। আপনারা দেখেছেন দেশীয় বিদেশীয় সব মিডিয়া জরিপ যেগুলা 5% ভোট কাস্ট হয়েছে, 5%-এর নিচে। ফেমায় বলেছে 10%-এর নিচে ভোট কাস্ট হয়েছে। এবং বহির্বিশ্বে যারা আছে সবাই, সব মিডিয়া বলছে এটা কোনো নির্বাচন হয় না। ইতিমধ্যে আপনি দেখেছেন বাংলাদেশে এই আমাদের সিলেট বিশ্বনাথ থেকে ধরে 44টি নির্বাচনী কেন্দ্রে একটা সিঙ্গেল ভোটও পড়ে নাই, এটা বাংলাদেশের ইতিহাসে কখনো হয় না। কয়সার এম আহমেদ, আমি একটা একটা কথা বিষয়, আপনি বলছেন যে অনেকগুলা কেন্দ্রে ভোট পড়ে নাই বা ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ সেটাকে স্বীকৃতি দিচ্ছে না, এবং আপনি বলছেন ভোটের পার্সেন্টেজ বর্তমান সরকার অনেক সময় নিল বলার জন্য। আপনার কাছে আমার একটা, আপনি বলছেন যে গণতন্ত্রকে গণতান্ত্রিক উপায়ে নির্বাচনটা হয় নাই। আমি যতটুকু যেটা আমরা দেখতে পাই যে বর্তমান সরকার বারবার বলছে যে আমরা কনস্টিটিউশন অনুযায়ী, সংবিধান অনুযায়ী নির্বাচন দিচ্ছি, এটা দুঃখজনক হলেও সত্য। বাংলাদেশের মানুষ স্বাধীনতা যুদ্ধ করে 30 লক্ষ শহীদের বিনিময়ে, 30,000 মা বোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশে আমরা স্বাধীনতা নিয়ে এসেছি একটা পবিত্র সংবিধানের মাধ্যমে। আমরা আজকে যে নির্বাচন হয়েছে, এই নির্বাচন সংবিধান বহির্ভূত হয়েছে। আপনি জানেন আজকে বাংলাদেশে এই নির্বাচনে তাদের বানানো যে কনস্টিটিউশন, এই যে সংশোধনীর পরেও 24 জানুয়ারি পর্যন্ত এই সংসদের বৈধতা থাকা সত্ত্বেও আজকে বাংলাদেশে ডবল সংসদ সদস্য হয়ে গেছে। আজকে গত যে কি অবস্থায় একটা সংবিধানে লঙ্ঘন করে সরকার কি পরিমাণ থামসা শুরু করলে,
রং হেডেড হলে এটা ডবল এমপি হতে পারে। ধন্যবাদ, আমি আসছি আপনার বিষয়ে। আমি যাচ্ছিলাম জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী আপনার কাছে, যে জিনিসটি উনি বলছেন যে অনেকগুলো কেন্দ্রে ভোটার যায়নি, এবং উনি এও বলছেন যে এই নির্বাচনকে বিশ্বের অনেক দেশ স্বীকৃতি দিচ্ছে না, অনেকেই মানে দিচ্ছে না উনি বলছেন। এবং উনি এও বলছেন যে এমন একটি সংবিধান নিয়ে আমরা কথা বলছি যে সংবিধানে ডাবল এমপি হচ্ছে, হয়ে গেছে অলরেডি, অলরেডি হয়ে গেছে। আপনি কি মনে করেন জিনিসটা? আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে যারা ইউরোপের বিভিন্ন জায়গায় বসে এনটিভি দেখছেন, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সাধুবাদ এবং ধন্যবাদ, এবং আপনাকে এবং এনটিভি পরিবারকে ধন্যবাদ জানাচ্ছি, কলাকৌশলী যারা এই মুহূর্তে কাজ করছেন সবাইকে। আসলে বিষয়টা হলো, ওনার কথা আমার ভাই বিএনপির জেনারেল সেক্রেটারি কৈশোর আহমদ যেটা বলেছেন, আমি মানে ওনার কথাটা একটু সাংঘর্ষিক। কারণটা হলো, উনি একদিকে বলেছেন যে নির্বাচন আওয়ামী নির্বাচন কমিশন, এটা একটা তামাশা নির্বাচন, এটা সেট আপ নির্বাচন হয়েছে, ওনার কথাই তো সেট আপ নির্বাচন। যদি উনি আবার বলেছেন যে বিশ্বনাথ সহ প্রায় 39টি নির্বাচনী কেন্দ্রে কোনো বুট পড়ে নাই, তাই কথাটা সাংঘর্ষিক হলো। এই কারণে যদি সেট আপই হয় তাহলে তো বুট বা অতীত নির্বাচনগুলোতে আমরা দেখছি যে আপনার উনার এলাকা সহ বিভিন্ন এলাকায় আমরা দেখেছি যে প্রত্যেক ব্যালট বাক্সেই বুট বড়া থাকে এবং প্রত্যেক সেন্টারেই বুট হয় আপনার 200 আর 500 আর 1000। কারণ বিষয়টা হলো যে এখানে ফেয়ার হয়েছে এজন্য যে সেন্টারে কেউ লুক যায় না, এটা নির্বাচন কমিশনার দেখাচ্ছে। কারণ হলো আপনার এখানে যে সুষ্ঠু এবং গণতান্ত্রিক নির্বাচন এবং সংবিধান সম্মত হয়েছে এটাই প্রমাণ হয় যে একটি সেন্টারে একজন বুট দেয় নাই বিশ্বনাথে। আমার বাড়ি বিশ্বনাথ বালাগঞ্জ উসমানীনগরে, আমি এলাকার বুটার, আমাদের উনি ডক্টর মুজিব সাহেব বিশ্বনাথের লোক, উনিও তো জানেন যে সেন্টারে বুট হয় যে কেউ যায় না, এই সেন্টারে কিন্তু পুলিং বা প্রিসাইডিং অফিসার। আচ্ছা, ওই সেন্টারে কেন ভোটার যায়নি বলে আপনার যায় নাই কেন, এই কথা তো যে এলাকার লোকজন তারাই বলতে পারেন। আমি আপনাকে জেনারেল কোশ্চেন যেটা আমি গত আমি আপনাকে বলি, আমি একটা কথা বলি যে সেই এলাকার যারা তারাই বলতে পারেন। আপনার কি মনে হয় একজন পলিটিশিয়ান হিসেবে? আমি আপনাকে এই কথা বলি যে কারণটা হলো যে যদি সরকার চাইতো, এটা তো আপনিও বুঝেন উনারাও বুঝেন আমরাও বুঝি যে সরকার চাইলে যে এখানে যদি 3000 বুট থাকে তো 2500 সম্ভব। জনাব চৌধুরী, আমার ছোট্ট একটা প্রশ্ন, যেটা যে উনি যেটা বলছেন যে বিশ্বনাথ বালাগঞ্জ বা উনি অনেকগুলো সেন্টারের কথা বলছেন যে আপনার ভোটাররা যায়নি, আমার প্রশ্নটা হচ্ছে যে এখানে একটি সেন্টারে যায়নি, একটি সেন্টার, এটা 44টা সেন্টারে কোনো ভোটার নাই। আমি বিশ্বনাথ বালাগঞ্জের কথা বলছি, বিশ্বনাথের একটি সেন্টার যেটা রামদানা সেন্টার, আপনারা জানেন এখানে ইলিয়াস আলী সাহেবের এক্স এলাকার এমপি ছিলেন ইলিয়াস আলী সাহেব, উনি নিখোঁজ দীর্ঘদিন থেকে। তার মানে হচ্ছে যে জনগণ কি উনি যে বিষয়টা এটাতে আপসেট? আমি না আপসেটের বিষয়টা না, কেন যায় নাই আমি যেটা মনে করি, আমারকে যদি আপনি প্রশ্ন করেন, আমি মনে করি যে এটা হলো যেহেতু উনার এলাকার সেন্টার, ওরা উনার পরিবারের পক্ষ থেকে বা উনার যারা সহকর্মী বা উনার যারা খুব ক্লোজ লোকজন, এরা হয়তো বিভিন্ন লোকজনকে অনুরোধ করেছেন অথবা প্রেশারাইজ করেছেন, দুইটা জিনিস হবে। আচ্ছা, দুইটা জিনিস হবে যে আমি যেটা আমি একটা কথা বলি যে আমরা এখানে সত্য কথা বলতে হবে, একটা হয়তো অনুরোধ করে বলেছেন অথবা প্রেশারাইজ করেছেন। মানে কি আপনার কি মনে হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি বিভিন্ন সেন্টারে গিয়ে সবাইকে অনুরোধ করতো সবাইকে এভাবে করতো? এটা হয়তো একটা একটা সেন্টারের জন্য, যেহেতু উনি এই এলাকায় এই গ্রামেরই সন্তান, এই সেন্টারে হয়তো এই কারণে অনুরোধ অথবা প্রেশারাইজ হতে পারে, আমি দুইটাই কথা বলছি। প্রেশারাইজ হলে সরকার কি করছে তখন? না, সরকারের তো ব্যাপারটা, সরকার তো সব জায়গায় তো আর সরকারের আপনার আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন ছিল না, কম ছিল, একজন পুলিশ ছিল বা দুজন পুলিশ ছিল। মনে করেন আমার সেন্টারে, আমার বাড়ির যে সেন্টার, এই সেন্টারে যদি আমি চাই, আপনার কথা অনুযায়ী অর্থাৎ ইলিয়াস আলী সাহেবের পরিবার বর্গ হয়তো তারা সিম্পেথি প্রকাশ করার জন্য মানুষের কাছে বলছে আপনারা যাবেন না অথবা প্রেশার করছে এটা, এবং আপনার কথা অনুযায়ী যে একটা আসনে ভোটার আসেনে, আমি আপনার কাছে আসছি, আমি ডক্টর মুজিবুর। আমি একটা কথা বলি যে উনারা মানে উনি বলেছেন যে একটা ব্যাপারটা হলো একটি সংবিধানকে রক্ষার জন্য, রাইট, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বাংলাদেশে, কারণ আপনি দেখেছেন বিএনপি এবং জামাত মানে বাংলাদেশের ইতিহাসে আমার মনে হয় না এত লোককে কোনো সময় কেউ হত্যা করেছে। আপনাদের কিন্তু ককটেল মেরে মানুষকে ঘুমন্ত, মানুষকে গাড়িতে আগুন লাগিয়ে, তারপরে আপনার আমি ঢাকায় ছিলাম, আমি দেখেছি যে বিভিন্ন সময় গাড়িটা চলছে তখন এবং টুকাইদেরকে টাকা দিয়ে 300 টাকা চাষ, এটা বলতেছে বিএনপির অনেক সিনিয়র নেতৃবৃন্দের নামও এখানে আসছে। আমি কথা শেষ করতে দিই, তো বিষয়টা হলো এরকম বয়বৃত্তির পরেও এবং সাতক্ষীরা চট্টগ্রামে বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন যে অনেক বাড়িঘর
মাইনরিটির লোকজনদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, অনেককে হত্যা করা হয়েছে, তারপরেও যে একটি মানুষ যে বুট দিতে গিয়েছে, মানুষ যে একটি সুষ্ঠু নির্বাচন হয়েছে, হয়তো অন্যান্য সময় হয়তো আপনার বুটের আপনার মনে করেন কাস্টিং বুট একটু বেশি হয়, হয়তো একটু কম হয়েছে, এটা এটা আমি মানতে রাজি আছি, কিন্তু নির্বাচন যে সুষ্ঠু হয়েছে এটা নিয়ে এখন প্রশ্ন, এটা আমি আপনার বিষয়ে আমার সাথে আমি আসছি, আমি যাচ্ছি আমি ডক্টর মুজিবুর রহমান সাহেব আপনার কাছে। আপনি আমার মনে হয় ইলিয়াস আলী সাহেবের পাশে নাকি একই আসেন আপনারা? আমি এর আগে আপনাদের চারজনকে প্রশ্ন করছিলাম, চারজনই ছিলেন, যে আমার প্রশ্নটা ছিল যেমন আনোয়ার ভাই বলছেন যে হয়তো সিম্প্যাথি অথবা ভয়, উনি বলছেন যে নির্বাচনকে বয়কট করার জন্য জনগণের একটা অংশগ্রহণ ছিল এজন্য আসে নাই, আপনার কি মনে হয়? বাট তার আগে আমি একটা কলার অনেকক্ষণ ধরে লাইনে আমি কলাটা নিয়ে আসছি আপনার কাছে। কলার আসসালামু আলাইকুম। হ্যালো, জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, জি আপনার অভিমতটা কি বা আপনার অপিনিয়নটা কি? আমার অপিনিয়ন ভাই, ই বাংলাদেশের যে নির্বাচনটা তো হাস্যকর, সবই জানে, দেখে সবই বুঝছেন নি। আচ্ছা, ওই যে আওয়ামী লীগের ভদ্রলোকে মাত্রা, এরা যে অত অসত্য মিথ্যা কথা কি জ্বালাই মাত্র জানি না। এই যে টাইম কইরা যে ইলিয়াস আলীর কেউ বয়স দেখা যায় তার বুট দিবার দিছে ইলিয়াস আলীর সেন্টার, এটা তো মিথ্যা কথা। মানুষের মানুষের বেদনা, মানুষের জ্বালায় মানুষের ইলিয়াস আলীর যে বেদনা মানুষের ভিতরে এখন হাহাকার করতেছে। আচ্ছা, মানে সিম্প্যাথি থেকে অর্থাৎ আবেগ থেকে আসে নাই, আপনার কি মনে হয়? ইলিয়াস আলীর লাগি মানুষ অপেক্ষা করতেছে, আর উনি বলছে যে বয় দেখাবো যে কি প্রশাসন গেছে পুলিশ গিয়া রামদানা গ্রামে আমাদের এই এলাকা থেকে কোন পুলিশ প্রশাসন গিয়া বয় দেখাইছে বলে তোমরা বুদ্ধি দাও না তোমরা আমরা বুঝলি করবো। আচ্ছা, আপনার আপনার মতে কি মানুষ মানে সিম্প্যাথি থেকে আসে নাই নাকি কেন আসে না আবেগ থেকে? সিম্প্যাথি থেকে আসে না, ইলিয়াস আলীর থেকে ভালোবাসে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে। আমি আমি কি ওনার আমি আসবো কলারে উত্তরটা আমি আসবো আপনার কাছে ডক্টর মুজিবুর রহমান। ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে আজকে যারা এনটিভির যত কলা কৌশলী এবং দর্শকবৃন্দ সব আজকে যারা অতিথি আসছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি প্রথমে একটা অংশ বলবো, যেটা হচ্ছে আমাদের সিলেটের সিংহপুরুষ বাংলাদেশ জাতীয় দলের কেন্দ্রীয় সংগ্রহী সম্পাদক সাবেক এমপি জনাব ইলিয়াস আলী সাহেবের গ্রামের যে সেন্টার, এই সেন্টার একটি বুটো পড়ে না, এটা হচ্ছে এক কথা যদি বলি এই বাংলাদেশের শতবৎসরের নিকৃষ্টতম প্রহসনের নির্বাচনে মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। এরপরে আমি আসব আপনাকে বলি, ধরেন ওনারা হয়তো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বুট সেন্টারে কয়টা পড়ছে, কতজন মানুষ ছিল, সংবিধানের আলোকে কিছুটা আমি হয়তো আলোকপাত করব। আমি যদি একটু আলোকপাত করতে সুযোগ পাই, সেটা হচ্ছে আমরা দুই দিন আগে 111-এর প্রসঙ্গ চলে গেছে, একটু ভিন্ন অঙ্গিকে আমরা একটু চিন্তা করি, এই বাংলাদেশের পারিপার্শ্বিক অবস্থা, বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থা এবং আমাদের নেইবারিং যেটা সামন্তবাদ বা সাম্রাজ্যবাদ, এই অংশটা যদি আমি একটু সুযোগ পাই আমি মনে করি আমাদের একটু বাকি অংশ পরে আলাপ করব। প্রথমে আসছি আমি আমাদের 111। আজকে দেখেন আজকে কেন বাংলাদেশের প্রহসনী নির্বাচন আসতেছে, কেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম চেতনা ছিল মানুষের ভোটাধিকার। আচ্ছা, মুক্তিযুদ্ধের অন্যতম চেতনা ছিল সাম্য, ন্যায় বিচার, গণতন্ত্র। এটা হচ্ছে মেইন মেইন মুক্তিযুদ্ধের প্রক্লেমেশন, যেটা ঘোষণাপত্র, তার তিনটার ভিতরে একটাই হচ্ছে গণতন্ত্র। আজকে দেখেন 42 বছর পরে কেন এমনটা হলো। আমি যদি একটু পিছন থেকে আসি, বাংলাদেশ আমি মনে করি এবং যেটা আওয়ামী লীগ যে নির্বাচন করেছে, এটা অনেকে মনে করতে পারে ওরা সাকসেসফুলি ইলেকশনটা কমপ্লিট করছে, আর আমরা মনে করি 42 বছরের মাথায় এসে আওয়ামী লীগের একেবারে কবর রচনা করেছে। কিভাবে আমি বলি, 71-এর মহান মুক্তিযুদ্ধের পর 3 বৎসরের মাথায় একদলীয় শাসনের যে শুভ সূচনা করেছিলেন, অশুভ সূচনা, আমার কাছে ফোর্থ অ্যামেন্ডমেন্টের, আমার ভাই বারিস্টার আছেন এখানে, ফোর্থ অ্যামেন্ডমেন্ট কী বলা হয়েছিল আমরা সবাই হয়তো জানি, এখানে জাস্ট একটু আলোকপাত করবো। ফোর্থ অ্যামেন্ডমেন্টের খুবই সংক্ষেপে বলবো, ফোর্থ অ্যামেন্ডমেন্টের একটা অনুচ্ছেদে ছিল রাষ্ট্রপতি তখনকার শেখ মুজিব সাহেব পরবর্তীকালে অনির্দিষ্টকালের জন্য প্রেসিডেন্ট থাকবেন, আরেকটা অনুচ্ছেদ ছিল সেখানে ওই সময় ভোটাধিকার ব্যতী রেখে, ভোটাধিকার ব্যতী রেখে মানুষের গণতন্ত্র যেটা মেইন ডেফিনেশন অথবা সংবিধানের সবচেয়ে মূল তত্ত্ব যেটা হচ্ছে, মৌল কাঠামো যেটা হচ্ছে, মানুষের মতামতের ব্যতী রেখে আরেকটা আর্মের জন্য এক্সটেনশন করে ফেলছিলেন। এই দুইটা অংশ বললাম, আরও আছে মিডিয়াকে সম্পূর্ণ বাদ দেওয়া হয়েছিল, 4টা বাদ দেওয়া সবাই আমরা জানি। এর পরবর্তী ক্ষেত্রে দেখেন 75-এর পট পরিবর্তনের পর
81 এ স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 7 নভেম্বরের বাংলাদেশের সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্রের মুক্তিযুদ্ধের মৌলিক কাঠামো যেটা ফিরিয়ে আনতে চেষ্টা করেছিলেন তাকে আবার 81 এ শেখ হাসিনা যখন ইন্ডিয়া থেকে আসলেন তখন আবার ষড়যন্ত্র করে এখানে মূলোৎপাটন করার চেষ্টা করা হয়েছে আজকে দেখেন এই বিষয়গুলো আমি আমি সময় নিয়ে আলাপ করতে রাজি আছি আমার ভাইদের সাথে 81 এর পরে এই আজকে তখনকার শাহ সাহেব শরিয়াচারী শাহ কথিত শরিয়াচার আজকে এটা ক্লিয়ার প্রমাণিত সত্য র উনাকে 81 থেকে নিবেদিত করে বাংলাদেশের মৌল কাঠামোকে গণতন্ত্রকে ধ্বংস করার জন্য বাংলাদেশকে একটা করদ রাজ্য পরিণত করার যে হীনচক্রান্ত 81 থেকে শুরু হয়েছিল তার বাস্তব প্রমাণ হচ্ছে 2014 81 থেকে আসার পর আমাকে একটা মিনিট দেন আমি এই অংশটা শেষ করি আমি আপনার কাছে আবার আসবো আপনি এটা একটু মনে রাখেন আমি ব্রেকে যেতে হবে তার আগে আমি মঞ্জুভাই ব্রেক থেকে এসে আপনার সাথে কথা বলছি প্রিয় দর্শক আমরা কথা বলছিলাম বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থা নিয়ে আমরা সম্মানিত চারজন রাজনীতিবিদ যারা বাংলাদেশের রাজনীতিতে অনেক বেশি ভূমিকা পালন করে থাকেন প্রবাস থেকে তাদের সাথে কথা বলছিলাম যে কী করে আমাদের বাংলাদেশের রাজনৈতিক বর্তমান অবস্থা সমাধান করা যায় আমরা ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি ততক্ষণ আমাদের সাথেই থাকবেন আপনারা দেখছেন সময়ের সাথে সৌজন্যে লন্ডন ল অ্যাসোসিয়েটস